ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোটকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেএমএম, কংগ্রেস এবং আরজেডিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, এই জোট অনুপ্রবেশকারীদের জোট, একই সঙ্গে এই তিন দলের জোটকে মাফিয়াদের গোলাম বলে কটাক্ষ করেন। দুর্নীতি ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন মোদী। সোমবার গাড়োয়া জেলায় নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী। বিজেপির এই সভায় উপচে পড়ে ভিড়। মোদী মোদী স্লোগান দেন সাধারণ মানুষ। আর সেই সভা থেকে জেএমএম, কংগ্রেস এবং আরজেডিকে জোটকে অনুপ্রবেশ ইস্যুতে তুলোধুনো করেন নরেন্দ্র মোদী। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। এদিন এই নিয়ে মোদী বলেন, ঝাড়খণ্ডে তুষ্টির রাজনীতি চূড়ায় পৌঁছে গিয়েছে। জেএমএম নেতৃত্বাধীন জোট বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সমর্থন করতে ব্যস্ত। ভোট ব্যাংকের জন্য ঝাড়খণ্ডে তাদের আশ্রয় দিচ্ছে। এটা চলতে থাকলেই রাজ্যের আদিবাসী সম্প্রদায় ক্রমশ হারিয়ে যাবে। এরপরই প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সমাজের জন্য এটা আতঙ্কের। এ জোট এখন অনুপ্রবেশকারীদের জোট এবং এরা মাফিয়াদের গোলাম। দুর্নীতি ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ করে মোদী বলেন, দুর্নীতি দেশকে ফাঁপা করছে। ঝাড়খণ্ডে জেএমএম, কংগ্রেস এবং আরজেডি দুর্নীতিতে সব সীমা ছাড়িয়ে গেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, বিধায়ক এবং সাংসদরা গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে গেছে। আর এর ফল ভোগ করতে গরিব দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে। বিজেপি রাজ্যে সমৃদ্ধি করতে পারবে বলে গ্যারান্টি দেন প্রধানমন্ত্রী। এর আগে রবিবার ঝাড়খণ্ডে এক নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী ইস্যুতে জেএমএম, কংগ্রেস এবং আরজেডির জোটকে আক্রমণ করেছিলেন। রাজনৈতিক লাভের জন্য বিরোধীরা অনুপ্রবেশ মদত দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিজেপি এটা চলতে দেবে না। এবার একই কথা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। ভ্রষ্টাচার दीमक की तरह देश को खोखला करता है। भ्रष्टाचार सबसे अधिक गरीब को, दलित को, पिछड़े को, आदिवासी को सबसे ज्यादा दुखी करता है, बर्बाद करता है, तबाह कर देता है। झारखंड ने तो बीते 5 सालों में देखा है कि कैसे जेएमएम, कांग्रेस, आरजेडी सरकार ने भ्रष्टाचार की सारी सीमाएं तोड़ दी है। मुख्यमंत्री हो, मंत्री हो, विधायक हो, सांसद हो, ऐसा कोई बचा नहीं जिन पर भ्रष्टाचार के संगीन आरोप नहीं है। जेएमएम के मंत्री के लोगों के पास से क्या निकलता है? नोटों के पहाड़। क्या निकलता है? क्या निकलता है? कांग्रेस के सांसद के घरों से नोटों के पहाड़। क्या निकलता है? मैंने तो आंखों से कभी नोटों के इतने पहाड़ नहीं देखे जी। मैंने टीवी पर देखा कि लूट के नोटों के पहाड़ इतने बड़े होते हैं जी। अरे इंसान तो छोड़िए, मशीनें गिनते गिनते थक गई थी। आपके हक का, आपके अधिकार का ये इन्होंने लूटा है। ये आपका जेब काटने वाले लोग हैं। साथियों, मुझे इस क्षेत्र के भ्रष्ट जनप्रतिनिधियों की भी रिपोर्ट मिली है। इन्होंने तो आपके हक के पानी के नल तक को नहीं छोड़ा। सच्चाई ये है कि झारखंड की सरकार माफिया की गुलाम बन गई है। जनता पलायन के लिए मजबूर है और ये लोग सरकारी ठेकों में बंदर बांट करने में व्यस्त है। यहां पर काम धंधा बंद होता जा रहा है लेकिन ट्रांसफर पोस्टिंग का धंधा खूब फल फूल रहा है। इसलिए आपको याद रखना है,
जेएमएम कांग्रेस आरजेडी ने ये जो माफिया तंत्र बनाया है ना, भाजपा एनडीए को दिया आपका हर वोट उस पर चोट करने के लिए देना है। প্রসঙ্গত ঝাড়খণ্ডে মোট 81টি আসনে দুই দফায় ভোট গ্রহণ হবে। 13 নভেম্বর প্রথম দফা ও দ্বিতীয় দফা, 20 নভেম্বর ঝাড়খণ্ডে কারা সরকার গড়বে তা জানতে 23 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ওই দিন ভোট গণনা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।